যত দিন বাড়ছে তত যেন করোনা ভাইরাস জাঁকিয়ে বসেছে। এর থেকে রক্ষা পেতে একমাত্র পথ হলো লকডাউন। সারা দেশের সাথে এই রাজ্য আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে এই রাজ্যে লকডাউনের মেয়াদ 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কেউ যদি বিশেষ কাজে বাড়ির বাইরে বেরোন তাহলে তাকে অবশ্যই মাস্ক পরে বেরোতে হবে। কিন্তু কতিপয় মানুষ এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখেই মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছেন। মানুষ যদি সচেতন না হয় তাহলে এই রোগ থেকে মুক্তি হওয়া অসম্ভব বলে মনে করেছেন সচেতন মানুষজন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।